সবাই খুব ভালো আছো, সুস্থ আছো? তোমাদের আশীর্বাদে, ভগবানের আশীর্বাদে আমরা ভালো আছি, সুস্থ আছি। তো পুরো আমি ভিজে গেছি, গেছিলাম ডক্টর দেখাতে। আর ওই যে সেদিনে স্ক্যান করতে গেছিলাম না পেটে, তো তারপরে আমরা আবার অন্য একটা ডাক্তার চেঞ্জ করেছি আর কি। তো সেই ডাক্তারকে দেখাতে গেছিলাম, আর অটোতে করে গেছিলাম। এত বাইরে বৃষ্টি হচ্ছে মুসলধারে, এখনো পর্যন্ত পড়ছে প্রচুর, মানে বৃষ্টিতে পুরো ভিজে গেছে আর প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লাগে। বেশ কিছুক্ষণ হলো, ওই ধরো না 40-45 মিনিট হলো এসেছি। এসে ভাত রান্না হয়ে গেছে, আর আজকে আমার দাদার বার্থডে। ওকে সবাই হুইস করো যেন ভালো থাকে, সুস্থ থাকে। তো যাই হোক, আমার দাদার আজকে বার্থডে, তো একটু সেলিব্রেশন হবে। তো আমার শরীরটা যেহেতু থেকে ভাবছিলাম যে পায়েস টায়েস করিনি, কারণ মন মেজাজ ভালো না আমার শরীরটা খারাপের জন্য। তো যাই হোক, এখন হবে চিকেন। ওই যে চিকেনের জন্য আমি ক্যাপসিকাম, টমেটো, পেঁয়াজ এগুলো কেটে রেখেছি, আর চিকেনটা এখনও ধোয়া হয়নি। এই মানে 40 মিনিট আগে এসেছি, এসে একটু বসেছি আর কি, বসে মানে এই চেঞ্জ টেঞ্জ করে এখনও পর্যন্ত মাথা ভিজে। সকালে তেল মেখেছিলাম মাথাতে, আর ভিজা তেলে, সরি, ভিজা চুলে না জল পড়লে আরও যেন, সরি, তেল চুলে জল পড়লে আরও যেন চুলটা চ্যাপচ্যাপ করে। তো যাই হোক, দেখতে থাকো, আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। আর বার্থডে কিন্তু কেক চলে এসেছে, তো এখন আর দেখাবো না, এমনি ওপর দিয়ে দেখিয়ে দেবো। আর আমি একটা দাদার জন্য গেঞ্জি কিনেছি, তো বেশি কিছু দিতে পারিনি, একটা গেঞ্জি কিনেছি আর একটা দোকান থেকে ওকে দিয়েছে আর কি। তো তোমাদেরকে সমস্তটা দেখাবো, তো শেষ পর্যন্ত দেখতে থাকো, অবশ্যই স্কিপ করো না প্লিজ। তো যারা নতুন নতুন আমাকে ফলো করছো, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। আমি যখনই কোনো ভিডিও আপলোড করবো না কেন, তোমরা সাথে সাথে আমার নোটিফিকেশান পেয়ে যাবে। তো চলো, আশা করছি আজকে ব্লগটা দেখতে তোমাদের অনেক ভালো লাগবে। আর এখন কিন্তু ঘড়িতে বেজে গেছে 10টা বাজতে যায়, কারণ আমি এসেছি 8:30-9টার দিকে এসেছি। তো অনেকক্ষণ পেঁয়াজ টেঁয়াজগুলো করলাম, তো এইরকম করতে করতে 10টা বাজতে যায় আর কি। তো চলো, ভাত তো আমার রান্না হয়ে গেছে, এখন শুধু চিকেনটা করলে হয়ে যাবে। তো আজ দোকানে আজকে প্রচণ্ড কাজের চাপও আছে, ওরা একটু পরেই আসবে, চলো দেখতে থাকো। তো বন্ধুরা, আমার দাদাকে দিয়েছি এই গেঞ্জিটা। এই গেঞ্জিটার কালারটা একটু স্কাই স্কাই টাইপের আর কি, আর কাপড়টা একদম অন্য রকম। তো যাই হোক, যখন পরবে তোমাদেরকে ফটো দিয়ে দেবো। আর এটা দেখো, এটা দোকান থেকে দিয়েছে সবাই মিলে, এটা আমার তরফ থেকে, আর এটা দোকানে সবাই মিলে দিয়েছে আর কি। তো যাই হোক, এটা জামা টাইপের, আর এটা গেঞ্জি, এটা পুরো জামা, পুরো একদম ব্লু কালারের, এটাও ভালো লেগেছে। আর এই হলো কেক, কেকটা যখন মানে কাটা হবে, খোলা হবে, তখনই তোমাদেরকে শেয়ার করব, ঠিক আছে? আর এদিকে দেখো, আমি আলু কেটে নিয়েছি, আর এদিকে কেটে নিয়েছি পেঁয়াজ, ক্যাপসিকাম আর টমেটো, আর কাঁচা লঙ্কাটা কাটতে হবে। তো চলো দেখতে থাকো তোমরা। এদিকে দেখো, লঙ্কাগুলো কেটে নিচ্ছি, ওদিকে পেঁয়াজ, টমেটো, ক্যাপসিকাম ওগুলো কেটে নিয়েছি, কাঁচা লঙ্কাটা কাটবো বলে আর মনে নেই। তো মাংসে কাঁচা লঙ্কা, ধনে পাতা, টমেটো এগুলো না দিলে যেন কমতি থেকেই রয়ে যায়। এদিকে আমি চিকেনটাকে ভালো করে ক্লিন করে নিচ্ছি, আর ননস্টিকের একটা কড়াই নিয়ে এসেছি, তো ভালো করে মানে মাংসগুলোকে ধুয়ে ধুয়ে ওই ননস্টিকের কড়াইটাতে রাখবো আর কি। ননস্টিক বলাও ভুল, ননস্টিকের সব কালার উঠে চলে গেছে, ডিশ বেরিয়ে গেছে। তো যাই হোক, এদিকে আমি ম্যারিনেটের জন্য লবণ, হলুদ গুঁড়ো, পেঁয়াজ, একটু তেল দিয়ে ভালো করে হাত দিয়ে ম্যারিনেট করে রেখে দেবো। ম্যারিনেট করে রাখলে মাংসটার স্বাদটা বেশ ভালো হয়, লবণ মশলা সমস্ত কিছুটাই ঢোকে, ভালো লাগে খেতে। আর ওদিকে আলু টালু সমস্ত কিছু কাটা হয়ে গেছে, আর খুবই তাড়াহুড়ো করছি। আর সবাইয়ের জন্মদিনে আমি এই ক্যামেরা বন্দি করে রাখার চেষ্টা করি, আর ক্যামেরা তো করে রাখা হয়, কিন্তু ইউটিউবে রেখে দিলে সারা জীবনের মতনই রয়ে যাবে অ্যাপসটা, যতদিন থাকবে ইউটিউবে। তো তাই আমি ভাবলাম যে যতই তাড়াহুড়ো করি না কেন, কিছুটা হলেও ভিডিও করি আমি। তো তাই সন্ধ্যে থেকে স্টার্ট করে দিলাম। আমি গেছিলাম ডাক্তারখানাতে, ভিজে গেছি পুরো প্রচণ্ড পরিমাণে, মুসলধারে বজ্রঘাত সব বৃষ্টি হয়েছিল। তো এসে আমি ভাবলাম যে ভিডিওটা করি, সকাল থেকে কিছুই করিনি ভিডিও, তো সন্ধ্যের পর থেকেই ভাবলাম যে ভিডিওটা করি, তাই ভিডিওটা করছি আর কি, যাতে বন্দি থাকে। তো চলো, এদিকে আলুগুলো ভেজে নিচ্ছি, তোমরা দেখতে থাকো আর কি। অনেকদিনেরই বাসি মাল আর কি স্টোর করে রাখা ছিল। আর এখানে কিন্তু অফ সিজনের যে সবজিগুলো সেগুলো এখানে পাওয়া যায় ব্যাঙ্গালোরে। তো এখন আমি ধনে পাতাগুলো শুধু পাতা পাতা দেখে নেব, আর এই ডাঁটাগুলো নিলে কী হয় বলো তো, এগুলো গলে না, তো তরকারির মধ্যে মুখে লাগলে একটা বিচ্ছিরি লাগে, তাই শুধু পাতা পাতা দেখে একটু নরম নরম দেখে নেবো আর কি। তো চলো, এটা ক্লিন করে নিই।
তো বন্ধুরা, এদিকে আমার আলুগুলোকে লাল লাল করে একদম ভাজা করে নিয়েছি, আর এইরকম আলু ভাজে দেখে যেন জিভে জল চলে আসে, আমার ভালো লাগে বেশ। আর এদিকে এখনো ধনে পাতাগুলো এখনো এই করা হয়নি, আর এদিকে এই যে পেঁয়াজ আর ক্যাপসিকাম কাঁচা লঙ্কা এগুলো দিয়ে দিয়েছি। তো এদিকে দেখো, আমি পেঁয়াজ, আদা রসুনের পেস্ট, কাঁচা লঙ্কা, ক্যাপসিকাম এগুলো আমার কষানো কমপ্লিট হয়ে গেছে। আর এরপর দিয়ে দিলাম টমেটো, টমেটোটা দিয়ে ভালো করে কষাতে থাকবো। আর ওদিকে কষানো হতে আছে, আর এদিকে আমি এ করে নিচ্ছি, ওই যে ধনে পাতাগুলোকে ক্লিন করে নিচ্ছি, নরম নরম দেখে পাতাগুলো নেবো আর ডগ ডগ দেখে নিয়ে নেবো। আর বেশি নেবো না, একটা গাছে না অনেক পাতার, মানে ওই যে কি বলবো, ডাঁটা ডাঁটা টাইপের উঠেছে আর কি। পরিমাণ দেখে আমি ধনে পাতাগুলো নিয়ে নিয়েছি, আর কিছুটা পরিমাণ আমি রেখে দিয়েছি, অন্যদিন কোনো তরকারি টরকারি হলে তাতে আমি দিয়ে দেবো, দিয়ে শেষ করে ফেলবো। আর পাতা পাতা দেখেই নিয়েছি, এগুলো ধুয়ে তারপরে কাটবো, শুধু পাতা পাতা দেখেই নিয়েছি। আর এদিকে দেখো, লঙ্কা আর হলুদ দিয়ে মিক্সড করে রেখেছি, এটা মশলাটা কষানো হয়ে গেলে তারপরে দেবো, নইলে মশলাটা পুড়ে যাবে, মানে ওই যে হলুদগুলো লঙ্কাগুলোটা পুড়ে যাবে, তাই আমি ওই রকমই দিই আর কি। এখন দিয়ে দেবো, হয়ে গেছে, টমেটোটাও গলে গেছে, এখন দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়োর পেস্টটা তো দিয়ে দিলাম, পেস্ট বলতে সরি ওই যে গুলিয়ে রেখেছিলাম জল দিয়ে, তো ওটা দিয়ে এখন আমি ভালো করে কষাবো। মশলাটা যতক্ষণ না তেল ছেড়ে আসছে ততক্ষণ কষাতেই থাকবো। আর শুকনো, মানে শুকনো বলতে কি, জল দিয়ে না গুলিয়ে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিলে সেটা পুড়ে যায় আর কি, কেমন কেমন লাগে। তো দেখো, এদিকে আমার কষানোটা প্রায় কমপ্লিট হয়ে গেছে, এখন আমি এই যে ম্যারিনেট করে রাখা মাংসটা দিয়ে দেব কড়াইতে, দিয়ে ভালো করে কষাতে থাকবো। তো অনেকক্ষণ ধরে যেহেতু ম্যারিনেট করা আছে তাই ছাড়তে চাচ্ছিলো না। তো দেখো, এদিকে আমি মাংসটাকে ভালো করে কষিয়ে নেব, আর ঢাকা দিয়ে দিয়ে ভালো করে কষাবো, আর কালারটা এসেছে, আর সেদিনের মাংসটা খেতে বেশ টেস্টও হয়েছিল ভালো। এইদিকে